माननीय बिरोधी दल नेता जखन आसछिलेन तीन जन कान काटा लोक रास्ताय कालो झंडा निये दाड़िये छिलो। ओई तीन कान काटा लोकके बोली यदि एतोई क्षमता ताहले दुर्गापुर करपोरेशन भोटटा कराओ, दुर्गापुर करपोरेशन भोटटा कराओ, आमरा सबाई थाकबो, देखबो कत कालो झंडा और देखबो कत बड़ बड़ मुर्ति सब देखार जोन्नो आमरा रेडी आछि। कार बैटारिते कत पावर दुर्गापुरे सब मोटामुटी आमादेर जाना आछे এবং তোমাদের ব্যাটারি কিভাবে খুলে নিতে হয় সেটাও আমাদের জানা আছে, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। জগদ্ধাত্রী পূজোর উদ্বোধনে যাওয়ার পথে দুর্গাপুরে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয়। গতকাল দুর্গাপুর স্টেশন রোড এলাকায় পূজো উদ্বোধনে যান বিরোধী দলনেতা। দুর্গাপুর ব্যারাজের কাছে রাস্তার ধারে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয়, পরে পুলিশ গিয়ে কালো পতাকা সরিয়ে দেয়। শুভেন্দু অধিকারী কি বলেছেন এরপর মানে এই ঘটনায় দেখুন। দুটো চারটে লোক কি সব করছিল দূরে দাঁড়িয়ে, আমি এগুলোতে ভয় টয় পাই না, কারণ কর্মচারীরা এগুলো করবে আর কর্মচারীদের মালিককে আমি নন্দীগ্রামে হারিয়েছি। অর্থাৎ মালিককে যে হারায় সে কর্মচারীদেরকে ভয় টয় পায় না, ভয় করলে আমি এই লড়াইতে আন্দোলনে থাকতাম না। ওখানে যারা কালো পতাকা দেখিয়েছে তারা কারা এখনো পর্যন্ত আমার নলেজে নেই, যে তারা নিজেরাই কালো পতাকা দেখিয়ে নিজেদেরকে হাইলাইটস করার জন্য এটা মনে হয় তারা করতে পারে। আর আমাদের নেত্রী ব্যাটারি সবসময় চার্জ থাকে বলি 2021 সালে ডেলি প্যাসেঞ্জারি করা সত্ত্বেও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 211টা সিটে প্রমাণ করে দিয়েছে তার ব্যাটারি চার্জ কতটা আছে। আর যারা এটা বলছে যে আমরা দেখে নেব, আমি দায়িত্ব নিয়ে বলছি তারা ময়দানে লড়াই করুক, সেই লড়াইয়ে যদি বিপর্যস্ত করতে না পারি আমি দায়িত্ব নিয়ে আমার ব্লক সভাপতি থেকে ইস্তফা দেব। আমি সমিতির কাছে অবশ্যই আসব, কিন্তু তার আগে রাজর্ষীর কাছে আসব। রাজর্ষী, শুনলেন তৃণমূলের পক্ষ থেকে কি বলা হয়েছে যে আপনারা শুধুমাত্র পুরসভার ভোট নিয়ে কথা বলছেন, কিন্তু 211 আসনে যে একেবারে জেতার কথা বলছেন, সুতরাং এই দুর্গাপুর পুরসভা দেখিয়ে কি হবে? দেখুন, যাদের নিজেদেরই এখন ক্ষমতা হচ্ছে না বা সাহস হচ্ছে না এটা বলার যে হ্যাঁ আমরা এই কাজটা করেছি, তাদেরকে নতুন করে কি বলবো। আর যারা যারা চোরের কথা বলছে এর কথা বলছে তারা এসে তাহলে পরে এই 600 দিন ধরে যারা আন্দোলন করছে নিজেদের ন্যায্য চাকরির দাবির জন্য, যাদের চাকরিগুলো চুরি হয়ে গেছে, আজকে একটার পর একটা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি স্টেট গভর্নমেন্টে তাদের মাইনে বন্ধ হয়ে যাচ্ছে, কাঁকুড়গাছিতে যে লাইব্রেরি আছে স্টেট লাইব্রেরি আছে সেখানকার কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের 12 মাস হলো মাইনে পাচ্ছে না, এবং একাধিক ক্ষেত্র আছে, তাদের পাশে এসে দাঁড়া। এগুলো হচ্ছে এই সমস্ত যে চুরি দৃষ্টি। সমিতা, জিতেন্দ্র তিওয়ারি এর আগেও এই ব্যাটারি নিয়ে বারবার করে হুঁশিয়ারি দিচ্ছেন, এবং শুভেন্দু অধিকারী কি বললেন আপনি তো শুনেইছেন যে এই সব কর্মীদের তিনি ভয় পান না, নন্দীগ্রামে হারিয়েছেন কর্মীদের মালিককে। না দেখুন, জিতেন্দ্র তিওয়ারি যেই এলাকার মানুষ, কিছুদিন আগে শত্রুঘ্ন সিনহা কত লক্ষ ভোটে জিতেছে আপনারা জানেন, ওই এলাকার মানুষ ভুল বুঝেছে। বিজেপি শুধু বলে কিছুই করে না, এবং বিজেপি দলটা সম্পর্কে মানুষের যে ধারণা, স্বাভাবিকভাবে আপনারা যদি তথা মানে স্ট্যাটিস্টিক্যালি দেখেন 11 সাল বলুন, 16 সাল বলুন, 2021 সাল বলুন, তৃণমূল কংগ্রেসের মানুষের সমর্থন বেড়েছে, বহু কুৎসা অপপ্রচার নারদা সারদা এখনও যা ঘটনা ঘটছে, যেভাবে কালিমালিপ্ত করা হচ্ছে দলটাকে, তাতে মানুষ কিন্তু ঠিক সময়ের অপেক্ষা করছে যে আবার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত।